যাও আমার একটা বয়ফ্রেন্ড যুক্ত, এদের জন্য জুটবে না আমার ছেলে বানিয়ে গার্লফ্রেন্ড যুক্ত, তোর কি আছে এখন সব লিগ্যাল বলছে কেন? আমি বলছি তোর সব, ও বলছে ছেলে হয়ে গেছে তাই জুটবে না, আমি বলছি তোর এখন গার্লফ্রেন্ড হবে এখন তো সব লিগ্যাল। তোর গার্লফ্রেন্ডকে বলিস তো কেন রে? আমার একটা ব্যাপার আছে ওর সাথে, যাকে এটা নিয়ে যে হিরোইন হয়, আমরা জানি যে টেলিভিশনে ম্যাক্সিমাম ভারটা তার উপর থাকে, অফকোর্স শি হ্যাজ দ্য রাইট টু বি টায়ার্ড। আমি আর কিছু বলবো না, না ডেফিনেটলি টেলিভিশন ভীষণ মানে এখনকার যে গল্পগুলো সেগুলো হিরো হিরোইন কেন্দ্রিক হয়, তো প্রেশার শুধু হিরোইনের ওপর থাকে এটা বলাটা ভুল, মানে আমাদের গল্পে কিন্তু শুধু সেটা নয়, হিরোর ওপরেও ইকুয়াল প্রেশার থাকে। একটা দৌড়ানোর শট 30 সেকেন্ডের বা 10 সেকেন্ডের সেটা 14-15টা অ্যাঙ্গেল থেকে কাটা হয়, কারণ আছে, কারণ আমি একবারে ভালো করে দৌড়তে পারি না বলে সেটা বলছি। তো দৌড়টা এত ভালো না তাই জন্য ওরা 14-15টা অ্যাঙ্গেল থেকে কাটে, ভাবে কোনটা রাখবে, ভাবে যে এরকম একটা, সত্যি আমাদের টেলিভিশনে খুব ভালো দৌড়াতে পারে, একটা বেশ হিরোইক দৌড় আছে, মানে বলছি বাকিগুলো আমি করতে পারি না, খুব ভালো দৌড়াতে পারে আমি উঠলাম। কেন রে বাজে কথা বলা জায়গা পাস না, ভালো কথা বললেই তোর গায়ে লেগে যায়। এরকম সিন ছিল তার মানে ইন্দ্রদা দৌড়ানো সিন, হ্যাঁ হ্যাঁ হেভি দৌড়ায়, মানে একটা হয় ভালো দৌড়ানো মানে জোরে দৌড়ানো এভরিথিং, আরেকটা হয় হিরোইক দৌড়, তো ইন্দ্রদার হিরোইক দৌড়টা বেশ বেশ একটা ব্যাপার আছে। একটা আমাকে ভিডিও ক্লিপ পাঠাস তো, ভালো দৌড় ওরে ঢব্বাজ, ভালো দৌড়টা ভালো দৌড় মানে হি ওয়াজ এ ক্রিকেটার, তো কিছু বলাই নেই এখানে, এখানে মানে কিছু আমি বললে মানে ইট ইজ অ্যান ইনসাল্ট টু মাই সেলফ। ভালো লাগে বিষয়টা জানিস তো, একটাই তুই দায়িত্ব নিয়ে নিচ্ছিস একটাই আমি নিচ্ছি, বেশ ভালো, নট ব্যাড, এই দায়িত্ব নিতে নিতে কেটে যাবে। তাহলে তুমি এটা বাদে অভিনয়টা বাদে তাহলে কিসে পারদর্শী? দৌড়ে সব কিছু আমি কিচ্ছু পারি না। আরে ভাই শি ইজ গুড এট এভরিথিং, না 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 শি ইজ ভেরি গুড, ওর হাতের ক্রাফট যদি তুমি দেখো ইউ উইল বি স্টান্ড, বিকজ সিরিয়াসলি গুড, সিরিয়াসলি শি ইজ ভেরি গুড, শি ইজ ভেরি গুড ইন স্টাডিজ, তারপরে তোমার ওই রান্না লাইক আমাদেরকে দু একবার এনে খাইয়েছে, শি ইজ সাচ অ্যান অ্যামেজিং কুক, ও যদি এইটাকে সেকেন্ড প্রফেশন হিসেবে নেয় শি উইল লার্ন মোর দ্যান দিস হোয়াট শি ইজ ডুইং, অনেস্টলি শি ইজ ভেরি গুড, মানে রান্নাটা মানে খুব ভালো পারে। আমি বিশেষ করে বিকজ ইট ওয়াজ ভেরি হেলদি, কি করে বানিয়েছিস আমাকে পুরোটা বললো, তারপরে আমি বানালাম, ওই অডি আর মারুতি ডিফারেন্সটা ওরকম হলো বিষয়টা বলছে এরকম কমপ্লিমেন্ট দেয়, না না সিরিয়াসলি ইট ওয়াজ ভেরি, পড়াশোনায় ভালো, পড়াশোনা করা সম্ভব শুটিং করতে করতে আর কিছু একটা বলতে হয় বলে 85-90% পায়, ডোন্ট থিংক অ্যাবাউট দ্যাট, পড়লে কি হতো। আর অফ স্ক্রিন আর অন স্ক্রিন এর মধ্যে কি রকম চলে, কি চলে ফগ থেকে শুরু করে সমস্ত কিছু আমি না মানে এত মাঝের মধ্যে এদের কনভারসেশনটা এতটাই খারাপ হয়ে যায়, লাস্টে গিয়ে বলি আমি আমি মেয়ে, আমি মেয়ে, তোরা থাম। ইটস ভেরি ইজি, আমি তোমাকে বলছি ভেরি ওর সঙ্গে কানেক্ট করা খুব সোজা, বিকজ আমরা আনফর্চুনেটলি অধিকাংশ মানুষ যাদেরকে পাই এখানে তারা হচ্ছে সামনে একরকম পেছনে একরকম, এবার তারা ভাবে যে আমরা বুঝতে পারি না, সেটা তাদেরকে বোঝাতে পারি না যে আমার 14 বছর কাটতো না যদি এটা হতো, তো শি ইজ নট লাইক দ্যাট, ইটস ভেরি ইজি কানেক্টিং উইথ হার। যাও আমার একটা বয়ফ্রেন্ড যুক্ত, এদের জন্য জুটবে না আমার ছেলে বানিয়ে, গার্লফ্রেন্ড যুক্ত তোর কি আছে এখন সব লিগ্যাল যুক্ত বলছে কেন? আমি বলছি তোর সব, ও বলছে ছেলে হয়ে গেছে তাই জুটবে না, আমি বলছি তোর এখন গার্লফ্রেন্ড হবে এখন তো সব লিগ্যাল। তোর গার্লফ্রেন্ডকে বলিস তো কেন রে? আমার একটা ব্যাপার আছে ওর সাথে, যাক এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, তোকে একটা ছেলে খুঁজে দিচ্ছি, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি পালিয়ে যাচ্ছি, অনেক জন দরকার আছে তুই বল আমি খুঁজে তাদেরকে দিচ্ছি, প্লিজ দে, আমি জানি না আমি আর কিছু বলতে চাইছি না এটা নিয়ে, থাক। আচ্ছা অল্প এখন কি চলছে আমরা জানতে পারলে জানাবো। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এখন তো আমরাও জানি না অনেস্টলি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, বাট প্রবাবলি এটা চেঞ্জ হবে এটুকুনি জানি, মানে একটা ট্রানজিশন আসবে, হয়তো কোনো লিপ নয় ইয়ার্সে, বাট একটা ট্রানজিশন, বিকজ 500 এপিসোডস চলেছে, দর্শকরা কি চমক পেতে চলেছে সেটা দর্শকরা দেখে আমাকে জানাবে কি দেখতে পেল ওরা, আমরা জানতে পারলে আমরা উই উড বি হ্যাপি। তাহলে দর্শকদের জন্য শেষ কি বলবো, আর বেশিক্ষণ সময় নেব না কারণ অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে, সাথী দেখুন টাইমে, সাথী দেখুন, সাথী দেখুন, অ্যাবসলিউটলি, এখন কখন কোথায় কিভাবে দেখবে? টিভিতে দেখবে 7টার সময় দেখবে, সান বাংলায় দেখবে, রোজ দেখবে, একসঙ্গে চাইছি দুজন মিলে।
আচ্ছা টিভিতে, হ্যাঁ টিভিতে দেখবে প্রতিদিন সন্ধ্যে সন্ধ্যে সাতটায় শুধুমাত্র সান বাংলায়। বাংলা সিনেমা সিরিয়ালের আপনাদের পছন্দের সেলিব্রিটিদের নিয়ে মজাদার আড্ডা, গসিপ এবং বিনোদনের লেটেস্ট আপডেট পেতে আমাদের নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।